সিলেটে দীর্ঘ হচ্ছে লাশের সারি একদিনে মারা গেলেন যতজন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশের নেয় সিলেটেও চলছে কঠোর লকডাউন স্বাভাবিকের তুলনায় মানুষজন বের হচ্ছেন ঘর থেকে তবু সিলেটে থামছে না লাশের মিছিল প্রতিদিনই পাওয়া যাচ্ছে করোনায় প্রাণহানির খবর শনিবার সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় বিভাগে মারা গেছেন আরো নয়জন জন এর মধ্যে সিলেট জেলার দুইজন মৌলইবাজারের একজন এছাড়া এই চব্বিশ ঘন্টায় সিলেট এমএচ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছজন মারা গেছেন করোনায় একই সময়ে সিলেট বিভাগে নতুন করে তিনশো চল্লিশ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে এর মধ্যে সিলেট জেলার একশো তিয়াত্তর জন সুনামগঞ্জের বত্রিশ জন হবিগঞ্জের চুয়াল্লিশ জন এবং মৌলীবাজারে পঞ্চান্ন জন রয়েছেন এছাড়াও সিলেট এমএচ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছয়ত্রিশ জনের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাস শনিবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে জানা যায় শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে করোনায় মারা নয় নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছশো তিরানব্বই জনে তার মধ্যে সিলেটে পাঁচশো চল্লিশ জন সুনামগঞ্জে ঊনপঞ্চাশ জন হবিগঞ্জে ত্রিশ জন এবং মৌলভীবাজারে ষাট জনের মৃত্যু হয়েছে এছাড়াও এ পর্যন্ত সিলেট সিলেটে মিরজুসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চোদ্দ জন মারা গেছেন অপরদিকে চব্বিশ ঘন্টায় বিভাগে শনাক্ত হওয়া তিনশো চল্লিশ জনকে বিভাগে মোট রোগী শনাক্ত হয়েছেন উনচল্লিশ হাজার চারশো ছাপ্পান্ন জন এর মধ্যে সিলেট জেলায় একুশ হাজার ছশো আটানব্বই সুনামগঞ্জে চার হাজার ছশো পাঁচ ছবিগঞ্জে চার হাজার চারশো পঁচানব্বই এবং মৌলিকবাজারে পাঁচ হাজার চারশো উনিশ জন এছাড়া সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন সময়ে ভর্তি হওয়া তিন জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে দুইশো জন করোনা মুক্ত হয়েছেন এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ত্রিশ হাজার পাঁচশো জন বর্তমানে সিলেট বিভাগে চারশো সাতজন করোনা রুগী হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসা নিচ্ছেন